ডবল বডি আছে বলে আমার সিএমৰ ইন্টেলিজেন্স রিপোর্ট থাকিব পারে? আমি তো সাধারণ মানুষ, আমার ওষুধ কেন আমি কেন কম? একো নপরে, 1% নহব ইনশাল্লাহ। কিমান মানুহ হৈছে বিলাসী পার্কি নাম আমার চাপৰ যে প্রোগ্রাম করেছে, এই প্রোগ্রামত মানে যা 3 বার ইলেকশন করা, মানে হেলিকপ্টার লৈ গৈ আছো, ফিল্ড একদম প্যাক থাকে। রাহুল গান্ধীর প্রোগ্রাম দেখেছো, এরিয়াল ভিউ যেটা দেখাইছে 50% ফিল্ড খালি, এইটুই বুঝা যায়। ইমান কষ্ট করার পরে ভূপেন বরা সাহেব ইমান ঢোল বজাবার পরে কি হল, মানুষ 10 বেশি থেকে বেশি হাইয়ে যদি হয় 8-10 হাজার মানুষ হব। মানে এনেই গেলে লামি গেলে তাত গই ইনশাল্লাহ আপনাদের দোয়া রাখব, 10-15 হাজার মানুষ এনেই হয়ে যায় উইদাউট এনি প্রোগ্রাম। নো তো আগের পরে বিজেপি মুখী আছে, তো বার বার কই আছো আপনাদেরই নে দেখায় যে এই সব বিক্রি হয়েছে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জেবত আছে, পেড সার্ভেন্ট, কোনো মানে তো প্রটেস্ট করা নাই আজি লিগে। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কি কইছে, কংগ্রেস এসব মর জেবত আছে, আর কি কব লাগে? কংগ্রেসই আমাক ভোট দিছে রাজ্যসভাত, প্রেসিডেন্টের ভোট আমাক রাজ্যসভাত দিছে, এতিয়া এই সকলে দোষ মেটাবর কারণে এটাই কথা। আজমল বিজেপির বি টিম, বস আর কোনো ইস্যুই নাই হবল, আমার ওসর হাজার হাজার ইস্যু আছে। মানে তো পেপার পত্রিকা টেলিভিশনে দিছ, 10টা প্রশ্ন দিছিল রাহুল গান্ধী, এটার না কোনো কংগ্রেসে জবাব দিছে না রাহুলজিয়ে দিছে, এটা দিবই নোয়ারে, সাইড পর ওসর পর এইটু করিছেই হবলে, কোনো জবাব নাই। ওকে কংগ্রেসে কইছে তো, আমি কইছো কংগ্রেসে বিজেপির হয়ে কাম করে আছে, একই কথা হয়ে গেল, এইসকলে ব্লেম গেম চলি থাকিব, ফুটবল এবার ওকে এনডিএ যে রিভিউ ভাঙনমুখী হইছে, হ্যাঁ এটু বহুত দুঃখর কথা, এটু বহুত আফসোসের কথা। নীতিশ কুমার বুদ্ধি আজিকালি যাব, মমতা ব্যানার্জি গোল, আম আদমিকা পার্টি যাব, আর কোন থাকিল তারপর নীতিশ কুমার গেলে অটোমেটিকলি লালু প্রসাদও যাব, সমাজবাদী একদম লাইনত আছে, এনি টাইম আই যাব পারে, আমি গঠবন্ধনের লগত নাই, ইন্ডিয়া গঠবন্ধন শেষই হয়ে গেল। আমি তো নিবিচার আহিব লয়, আমি একো এতিয়াও বিচারি আছো, সব এক থাকো নেক থাকো বিজেপি কো হারাও, লেকিন সবার নিজের নিজের নীতি আছে, কোনে কার সেট থাকব? আমার তো 3টা টার্গেট লইছো, বাকি আমি কংগ্রেসের কারণে এড়ি দিছো, এতিয়া দেখা যাক ময়দানে যুদ্ধ করে কংগ্রেসে কিমান আনিব পারে বিজেপি পা, এটাও আনিব নোয়ারি। আপনার 3টা পাবো এক্সিওর ইনশাআল্লাহ। ওকে।